আব্দুল লতিফ আপনি জানতেছেন প্রতি বছর বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়, ব্যাপারে এই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আগামী 3 তারিখে, জুনের 3 তারিখে জাতীয় বাজেট শুরু হতে যাচ্ছে, জাতীয় সংসদ শেষ হতে, এই বিষয়কে সামনে রেখে এই ধরনের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক। ধন্যবাদ ভাই আব্দুল লতিফ আপনাকে। দেখুন, জাতীয় বাজেটে কালো টাকা সাদা করার যে সিস্টেম রয়েছে, ইসলাম শরীয়ত এটাকে মোটেও সমর্থন করে না। ইসলাম বলে কালো টাকা সারা জীবনের জন্য কালো, সেটাকে সাদা করে নিজে ব্যবহার করার কোনো সুযোগ ইসলামে নেই। কেউ যদি অবৈধভাবে কোনো অর্থ উপার্জন করে থাকেন, তাহলে সেক্ষেত্রে ইসলাম বলে সেই অসদ উপায় অবলম্বন করে দুর্নীতির মাধ্যমে যদি সম্পদ কামাই করেন, তাহলে সেই টাকা আপনি কল্যাণমূলক খাতে গরিব দুঃখীদের অনটন দূর করার জন্য এবং আরও যে সমস্ত কল্যাণমূলক খাত আছে সেখানে ব্যয় করবেন। রাষ্ট্রের উচিত সেই টাকা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া, কালো টাকা যারা উপার্জন করেছেন তাদেরকে সেটা আর কিছু ট্যাক্স ভ্যাট অথবা এ জাতীয় কোনো কিছু দিয়ে সেটাকে সাদা করার কোনো সুযোগ দেওয়া উচিত নয়। এটা হলো ইসলামের দৃষ্টিকোণ। কারণ সেক্ষেত্রে দুর্নীতি এবং অসদ উপায়ে যারা অর্থ উপার্জন করছেন তাদেরকে নিরুৎসাহিত করা যাবে না তাদের সে কর্মকাণ্ড থেকে। যদি তারা সেটি রাষ্ট্রীয় কোষাগারে দিয়ে জনকল্যাণমূলক খাতে ব্যয় করতে সম্মত না হয়, রাষ্ট্র তাদেরকে বাধ্য করা উচিত কালো টাকা উপার্জনকারীদেরকে। এটি হলো ইসলাম শরীয়ত দৃষ্টিভঙ্গি। কেউ হারাম উপায়ে উপার্জন করলে সেটিকে হালাল করার মতো কোনো স্কোপ নেই। কিছু দান করে দিলেন মসজিদ মাদ্রাসা, কিছু ট্যাক্স ট্যাক্স দিয়ে দিলেন, কিছু জাকাত দিয়ে দিলেন, আর তাতে আপনার বাকি টাকাগুলো হালাল হয়ে যাওয়ার বিষয়টি এরকম না। ইসলাম এটাকে কোনোভাবে অনুমোদন করে না, বরং হারাম টাকার সম্পূর্ণটুকু মালিককে ফেরত দেওয়ার সুযোগ থাকলে মালিককে দেওয়া হবে, রাষ্ট্রের টাকা মারলে রাষ্ট্রকে ফেরত দিতে হবে, অথবা মালিককে খুঁজে বের করা করে ফেরত দেওয়া অসম্ভব হলে সেটি কল্যাণমূলক খাতে ব্যয় করে ফেলতে হবে, নিজে ভোগ করার কোনো সুযোগ নেই। আলী হোসেন জানতে চেয়েছেন, সৌদি আরবে মাইকের সাউন্ড সীমিত করার পর থেকে আমাদের এলাকার মাইক বিরোধীরা, যারা মসজিদে কোনো প্রকার মাইক বা সাউন্ড ছাড়া নামাজ আদায় করেন, তারা বলছেন মাইক বা লাউড স্পিকার দিয়ে নামাজ পড়া নাকি শিরক বা শিরকে আকবর। এ বিষয়ে বিস্তারিত আপনার কাছে জানতে চাই, দয়া করে বলবেন। ভাই আলী হোসেন, এটাকে শিরকে আকবর বলাটা মূর্খতা এবং অজ্ঞানতা ছাড়া আর কিছুই নয়। কারণ এখানে মাইককে কেউ পুজো করছে না, সিজদা করছে না, মাইকের কাছে কেউ কোনো কিছু প্রার্থনা করছে না, মাইকের কাছে দোয়া করছে না। যদি হতো তাহলে আল্লাহর পর্যায়ে মাইককে রাখা হলে সেটি শিরকে আকবর হতো। মাইকের মাধ্যমে যার সাউন্ডটাকে বড় করা হচ্ছে, এখানে শিরকে আকবর হওয়া বা কোনো প্রকার শিরক হওয়া এটার কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ ভুল একটি মন্তব্যকে যদি করে থাকেন। তবে হ্যাঁ, এটি ঠিক যে বিনা প্রয়োজনে ইসলামের নামে মাইকের যত্রতত্র বা যখন তখন ব্যবহার করে, লাগামহীন ব্যবহার করে অন্যান্য মানুষদের ডিস্টার্ব করা ইসলাম শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়। আজানের জন্য মাইক ব্যবহার করলেন আপনি, এটি বিধেয়, যতটুকু প্রয়োজন ততটুকু। এর বাইরে আপনার ধরুন আজকাল যেটা হয়, সাহরির সময় ভোর রাতে দীর্ঘ সময় ধরে মাইক ব্যবহার করে মানুষকে ঘুম থেকে জাগিয়ে তোলা, এটি জায়েজ নাই। কারণ ঘুম থেকে এখন সবাই ওঠার ব্যবস্থা সবার কাছে আছে, অ্যালার্মিং সিস্টেম প্রত্যেকের বাসায় বাসায় রয়েছে। সেখানে দীর্ঘ সময় মাইকের আওয়াজ দিয়ে আপনি আশপাশে মানুষদের কষ্ট দিবেন, ঘুমন্ত মানুষদেরকে যারা রোজা রাখবে না, মাজুর, অসুস্থ অথবা ছোটো বাচ্চা, সকালে স্কুল আছে, সকালে ডিউটি আছে, বা অন্য ধর্মের মানুষ যারা আছেন তাদেরকে আপনি ডিস্টার্ব করবেন, এমনকি যারা ভোর রাতে নামাজ পড়েন তাদের ডিস্টার্ব করবেন, এগুলো জায়েজ নেই। মাহফিলের নামে দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে জোর করে ওয়াজ শোনাবেন, এগুলো ইসলামের শরীয়তে মোটেও জায়েজ নেই। অতএব মাইকের ব্যবহার নিয়ন্ত্রণ করা এটা দোষনীয় নয়, কিন্তু তাই বলে নামাজে আপনার আজানে বা মসজিদে মাইক টোটালি ব্যবহার করলে সেটা শিরক হবে, এটি মূর্খতা ছাড়া কিছু নয়। সাদিয়া জান্নাত আপনি জানতেছেন, ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করে ছোটোখাটো গ্রাফিক্স ডিজাইন করে ইনকাম করা কি জায়েজ আছে, যেমন ফাইবার, আপওয়ার্ক বা অন্য মার্কেট প্লেসে, জানাটা খুব ইম্পর্টেন্ট, ক্যারিয়ার ডিফেন্ড করছে এখানে। বোন সাদিয়া, ক্র্যাকড সুইচ সফটওয়্যারগুলো আছে, এগুলোর ছোটোখাটো গ্রাফিক ডিজাইনে আপনি ব্যবহার করতে পারবেন কি না, এ বিষয়ে আমরা জানার চেষ্টা করেছি। যেটুকু আমরা জানতে পেরেছি যে বিভিন্ন সফটওয়্যার কোম্পানি তাদের সফটওয়্যার বাংলাদেশের মতো এ ধরনের গরিব বা দরিদ্র দেশে বিক্রির সেরকম কোনো আপাত দৃষ্টিতে ভালো কোনো অপশন, সহজ কোনো অপশন রাখেইনি। তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, আমি ব্যক্তিগতভাবে কয়েকজনকে দিয়ে যোগাযোগ করিয়েছি এবং তাদের কাছ থেকে তাদের অপিনিয়ন জানার চেষ্টা করেছি যে আপনাদের এই ইয়েগুলো যে ক্র্যাকড ইউজ করছে মানুষ, আপনারা কেন বিক্রির ব্যবস্থা করছেন না অরিজিনাল সফটওয়্যারটা? তখন তারা এমনভাবে উপস্থাপন করেছেন যে গরিব দেশ নিয়ে তাদের আসলে এগুলো নিয়ে ভাবনা নেই, মৌন সম্মতি তাদের আছে এমন একটি ব্যাপার। এরকম যদি হয়, মৌন সম্মতিও আছে, তারা জানে কিছু বলে না বা তাদের পক্ষ থেকে কোনো সাবধানতা নাই, বা তারা আমাদের মতো এই এই টাইপের দেশগুলোর জন্য তারা ছাড় দিয়ে থাকেন, এরকম যদি হয় তাহলে সেরকম ক্র্যাকড সফটওয়্যার আপনি ব্যবহার করতে পারবেন। আপনি নির্দিষ্ট করে যেটি জানতে চাইছেন সে বিষয়ে আমার খুব ভালো জানা নেই, সেজন্য এই বিষয়ে আমি উত্তর দিলাম না, মৌলিক কথা শুধু বললাম। আর এই বিষয়ে আরও বিস্তারিত ইনশাআল্লাহ আমার একটা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আফরিন ঝনো আপনি জানতে চেয়েছেন,
কোনো সাবালক নারী পুরুষ যদি ইচ্ছাকৃতভাবে বিয়ে না করে তবে নিজের নফসের সঠিক হেফাজতে রাখে, তবে কি কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, স্বাভাবিক অবস্থা, বিয়ে করা সুন্নাহ। তিনি সুন্নাহ তরক করলেন। সমস্যা আছে বলতে এটুকু হতে পারে যে তিনি একটি ভালো কাজ করলেন না, তার আমলনামে একটা ভালো কাজের কমতি থাকলো। এই বিবাহ করে তারপরে আল্লাহ ইবাদতবন্দী করা, দিনদারিতা ধরে রাখার চেষ্টা করা, এটা হলো মূল নিয়ম, এটা হলো সুন্নাহ। তিনি যদি এটা না করেন তাহলে সেক্ষেত্রে কেমন যেন তিনি সুন্নাহ বিরোধী একটি কাজ করলেন, এটি অনুচিত। কিন্তু এর কারণে বড় কোনো অপরাধ হবে, গুণাহ হবে, বড় কোনো সমস্যা হবে, হারাম হবে, বিষয়টি এরকম না যদি তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। সাইদা ফারহানা, আপনি জানতে চেয়েছেন, একটা অনুষ্ঠানে আপনি বলেছেন বোন তার সম্পত্তি স্বেচ্ছায় ভাইকে দিয়ে দিতে পারে। আমি যদি আমার স্বামী সন্তানকে বঞ্চিত করে বাবার বাড়ির সব সম্পত্তি আমার ভাইকে দিয়ে দিই তাহলে কি গুণাহ হবে? দেখুন, আপনার সম্পদ আপনি কাকে দিবেন সেই স্বাধীনতা সম্পূর্ণ আপনার। আপনার সম্পদে আপনার মৃত্যুর পরে আপনার স্বামীর সন্তানদের অধিকার হবে, কিন্তু জীবদ্দশায় যদি আপনি নিজেই মালিক হওয়ার আগেই কাউকে ছাড় দিয়ে দেন সে অধিকার আপনার আছে। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার ভাইয়ের যথেষ্ট আছে কিন্তু স্বামী সন্তানের হয়তো আরও প্রয়োজন হবে, তাহলে সেক্ষেত্রে আপনি পুরোটা ভাইকে দিয়ে দেওয়া উচিত নয়। জাস্ট এখানে উচিত অনুচিতের ব্যাপার, হালাল হারামের ব্যাপার না। সেই সাথে আপনি সবটুকু ভাইকে তখন দিয়ে দিতে পারেন যদি ভাই খুব বেশি অভাবী হয় এবং আপনি নিলে আপনার সম্পদের অংশ তিনি কষ্ট পড়ে যাবেন, তাহলে নৈতিকতার জায়গা থেকে আপনার দেয়াকে দিয়ে দেওয়া ভালো। কিন্তু দিয়ে দিলে আপনি গুণাগার হয়ে যাবেন, স্বামী স্বামী সন্তানের অধিকার নষ্ট করে ফেলেছেন, ব্যাপারটি সেরকম নয়। ফারজানা রহমান শারমিন জানতে চেয়েছেন, প্রচণ্ড গরমের কারণে যদি ঢিলা গেঞ্জি পরিধান করি তাহলেও কি আল্লাহ লানত বর্ষিত হবে? এবং ফারজানা, যদি বাসাবাড়িতে আপনি পড়েন তাহলে তো আল্লাহ লানত বর্ষিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যদি গায়ে মহারামের সামনে সেটা পড়ে না যান, আপনি বাসিটা পড়ার পর উপর দিয়ে পাতলা ওড়না পরে নেন যাতে আপনার সৌন্দর্য প্রকাশিত না হয় গায়ে মহারামদের সাথে। এরকম যদি চলেন তাহলে কোনো অসুবিধা নেই বাসাবাড়িতে। আর বাসাবাড়ির বাইরে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে বোরকার নিচে যদি আপনি এ ধরনের পোশাক পরেন কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ইদনিল্লাহ। অর্থাৎ আপনার পর্দা বাইরে যখন যাবেন পর্দা মেনটেন করতে হবে, গরম এর কষ্ট যত বেশি জাহান্নামের গরমের কষ্ট তার চাইতে অনেক বেশি। অতএব পর্দা লঙ্ঘন যেন না হয়, পরপুরুষের সামনে যাতে আপনার পর্দা লঙ্ঘিত না হয় সে বিষয়ে আপনি খেয়াল করবেন। এছাড়া বাকি অবস্থাতে আপনি করতে পারেন। রুহানা রুহুল, আপনি জানতে চেয়েছেন, মেয়েদের ইসলামিক পরিবেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার মতো কোনো উদ্যোগ কি আপনারা নিয়েছেন? জানালে উপকৃত হব। বোন রুহানা, আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশন একটা উদ্যোগ নিয়েছে 2021-22 এই সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী এবং পুরুষ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষদেরকে আপনার কর্মসংস্থান সৃষ্টি করার জন্য নানা রকম উদ্যোগ হাতে নিতে যাচ্ছি ইনশাআল্লাহ। এবং এক বছরের মধ্যে আমরা বিপুল পরিমাণ নারী পুরুষদেরকে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে সেরকম প্রশিক্ষণ দিয়ে তাদেরকে উপার্জনের উপকরণ দিয়ে দেওয়ার প্ল্যান আমরা করেছি ইনশাআল্লাহ বিদনিল্লাহ। ওলামায়ে কেরামের মাধ্যমে কাসুন্নাহ ফাউন্ডেশনের প্রতিনিধির মাধ্যমে ইনশাআল্লাহ এটি করা হবে। ঢাকার কেরানীগঞ্জে ইনশাআল্লাহ মেয়েদের জন্য স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে দ্বীনী শিক্ষা এবং মৌলিক দ্বীনী শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের প্রশিক্ষণমূলক ব্যবস্থা থাকবে এবং এরপর উপকরণ দিয়ে আমরা তাদেরকে যার যার এলাকাতে পাঠিয়ে দিব। এই আয়োজনটা শুরু হবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন।